সাথী সভাপতি কলেজ বিকাশ ছাত্রজীবন নেতৃবৃন্দ আপনারা দীর্ঘক্ষণ এই সভায় আছেন প্রকৃতিও সহায় কদিন আগে আমরা এখানে সমাবেশ করেছিলাম বামফ্রন্টের তরফ থেকে 31 আগস্ট ঠিক উল্টো দিকে ওরা রাস্তাটা জুড়েন প্রচন্ড বৃষ্টি তারপর থেকে আমার গলা গেছে বাকিরা বলে দিয়েছে আজকে আমাদের কলকাতা জেলার এসএফআই এবং ডিএফআই নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের কর্মীবৃন্দকে সমর্থক দলকে এবং এই এলাকার যারা বিভিন্ন কাজে এসছেন বাজারে হাটে আমাদের হাতের বন্ধুরা দোকান কর্মচারীরা ভালো প্রকৃতি সহায় আবার আপনার মন্দ নয় 1980 সালে ডিএফআই তৈরি হয়েছিল আর তারও 10 বছর আগে এসএফআই তাহলে এসএফআই যখন 10-11 ডিএফআই 17 তৈরি হয়েছে নভেম্বর 1980 81-তে সর্বভারতীয় ছাত্র যুব দুটো সংগঠন এসএফআই এবং ডিএফআই গর্বের জন্যই ডিএফআই তার জন্মের 1 বছরের মধ্যে বোধ ক্লাবে এখন যেমন এখানে মিটিং করতে দেওয়া হয় না আগে বোধ ক্লাবে মিটিং করতে দেওয়া হতো 90-এর দশক থেকে বন্ধ হয়ে গেছে যেটাকে রাজপথ বলা হয় আর কি সেইখানে সমাবেশ হয়েছিল গোটা দেশ জুড়ে আমার তো খুব ভালো মনে আছে কারণ ছাত্র ছিলাম তারপরে ডিএফআই যোগ দিলাম তাহলে সকলের জন্য কাজ সকলের জন্য শিক্ষা জব ফর এডুকেশন ফর অল এই দাবিতে গোটা দেশে বামপন্থী ছাত্র আন্দোলন গড়ে উঠলো যুব আন্দোলন গড়ে উঠলো তার রেশ আমাদের এখানে আসলে এসএফআই ডিএফআই বা বামপন্থীরা যখন দাবি করে সেটা সকলের জন্য আজকে এই জন্য এটা বলার দরকার ছিল যে এখন হচ্ছে খণ্ড বিখণ্ড করা হচ্ছে খণ্ডিত সত্তা তৈরি করা হচ্ছে একবার দেশ ভাগ হয়েছে সেই ক্ষত এখনো শুকায়নি আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে উত্তর আর দক্ষিণের নামে উত্তরবঙ্গের মধ্যে পাহাড় আর সমতলের নামে রাজবংশী আদিবাসী তপশিলী মতুয়া দেশি বলিয়া ভাটিয়া দক্ষিণবঙ্গে আমরা দেখলাম কর্মী আদিবাসী এই কলকাতার বুকে হাওড়া হুগলিতে দেখলাম হিন্দু মুসলমান আর প্রতিদিন হচ্ছে বিজেপি তৃণমূলের তর্জোড় বাঙালি গ্যার বাঙালি ফলে ভাষার নামে ধর্মের নামে অঞ্চলের নামে জাতপাতের নামে যেমন অন্যত্র আমরা বর্ণের নামে দেখেছি পোশাকের নামে খাদ্যের নামে রীতিনীতির নামে ভাগ করার চেষ্টা করাচ্ছে কারা ভাগ করছে যারা এই শিক্ষাকে সংকুচিত করছে যারা সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা আছে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ পর্যন্ত সেটাকে তুলে দিতে চাইছে যারা কেন্দ্র এবং রাজ্য সরকারি সংস্থা আধা সরকারি সংস্থা তাতে নিয়োগ বন্ধ করছে দিনের পর দিন কোনো নিয়োগ হচ্ছে না তাই একটা অংশের ছাত্র যুবককে আরেকটা অংশের ছাত্র যুবকের মধ্যে লেলিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে বামপন্থা দক্ষিণ পন্থা প্রভাব তাহলে বামপন্থা মনে করে যদি ন্যায় চাই যদি হক চাই যদি অধিকার চাই তাহলে আমাকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসঙ্গে দাঁড়াতে হবে আর দক্ষিণ পন্থা মনে করে যদি দেশটাকে নিলাম করে দিই ব্যাংকটাকে বেচে দিই বা চুরি করে ফাঁক করে দিই যদি লুট করি আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের নদী নালা বন জঙ্গল আমাদের ঝর্ণা আমাদের পাহাড় পর্বত আমাদের জমি আমাদের জল আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের দোকান বাজার হাট কেন সব নিলাম করতে বসেছে কেন্দ্র এবং রাজ্য সরকার কেন করার সাহস দেখাচ্ছে কারণ তারা এই যে দক্ষিণ পন্থার উত্থান হলো তার সঙ্গে সঙ্গে মানুষকে আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলো প্রতিনিয়ত করছে ও একসঙ্গে দেখলেন G20 নামে বিশ্বের সব তাবর তাবর রাষ্ট্রপ্রধান এলেন যারা G20 সদস্য রয়েছে G20 মানে তো গ্রুপ 20 তার অনেকেই এলেন আমাদের মুখ্যমন্ত্রী যিনি বললেন জমিয়া পর্ষদের মিটিংয়ে যাবো না ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে যাবো না ওসব তুলে দিয়েছে আর আলোচনা হয় না আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনায় যাবো না কেউ যাবে না তিনি কিন্তু শুধুমাত্র রাত্রি ভোজনের জন্য যোগী এবং অমিত শাহের সঙ্গে টেবিলে শেয়ার করার জন্য আর চুপকে চুপকে চুরি চুরি চুপকে চুপকে
কিছু কথা বলার জন্য দুদিন ধরে দিল্লিতে গিয়ে হতে দিলেন। কিছু মানুষের চিন্তা হয় কি ভোজন করব, আর কিছু মানুষের ব্যবস্থা করতে হয় একটা ভোজনের জন্য কিরকম জাঁক জমক আয়োজন করব। সেখানে মানুষের দাবি কোথায়? আমাদের কোনো আপত্তি নেই G20 হোক বা G20 হোক, কিন্তু দেখতে হয় মানুষের স্বার্থ কোথায়। এজন্য সংবাদ মাধ্যম বলেছিল M20 মিডিয়া 20, আমরা কতগুলো প্রশ্ন সামনে আনবো যে স্বাধীনতা কোথায়, কি দেখছি আর কি লিখছি, কি শুনছি আর কি বলছি, কি হচ্ছে আর কি দেখাচ্ছি। এই কর্পোরেট দুনিয়ায় পুঁজির পাহাড়ের জন্য প্রতিদিন মানুষের স্বার্থ যখন বিকৃত হচ্ছে, তখন কর্পোরেট মিডিয়া খবরকে বিকৃত করছে। খবর নেই কেন? কেন খবর আছে? ওই যে সৃজন করছিল, জগিং হচ্ছে। আচ্ছা, বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের ক্লাবের সঙ্গে যদি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের খেলার ব্যবস্থা করা হয়, তার জন্য লাও লস্কর পরিবার পরিজন সাংবাদিক সংবাদ মাধ্যমের মালিক সবাইকে নিয়ে স্পেনে যেতে হয়। এই কলকাতা সাক্ষী আছে, পেলেকে নিয়ে খেলা হয়েছে, মারাদোনাকে নিয়ে খেলা হয়েছে, মুখ্যমন্ত্রী কেন ক্রীড়ামন্ত্রীকেও যেতে হয়। আজকালকার দিনে দুটো ক্লাব যদি ফ্র্যাঞ্চাইজিও করে কোনো অসুবিধা নেই, আমরা খুশি হব, কিন্তু গড়ের মাঠ ফাঁক, ক্লাবগুলো সব দখল, ক্রীড়া সংস্থাগুলো লোকের জায়গা, টিকিটের ব্যাক মার্কেটিং, খেলোয়াড় নতুন করে উঠছে না, কিন্তু দুটো ক্লাবকে নিয়ে সে এখানে খেলা দেখানোর জন্য উনি গিয়ে সকাল সকাল ওখানে জগিং করছেন। স্পেন এমনি তার শিক্ষা সভ্যতা সংস্কৃতির জন্য পূর্ব আর পশ্চিমের মিলনের জন্য খুব বিখ্যাত, কিন্তু উনি এখন যদি মনে করেন পিকাসোর দেশে গিয়ে আমি পিকাসোর মতো ছবি আঁকতে যাচ্ছি, ছবি নিয়ে গেছেন আমি শুনেছি কয়েকটা ওখানে দেখানোর জন্য, উনি মনে করেন লোরকা থেকে ভালো কবিতা লিখবার জন্য যেতে হবে বা ডালি থেকে ভালো, আমার কোনো আপত্তি নেই। তা অনেক রবীন্দ্রনাথ নজর হয়েছে, একটু ডালি লোরকা একটু পিকাসো, আর এই জন্য সব নিয়ে যাওয়া হয়েছে কিছু লোককে। বাবু যতক্ষণ পরিষদ গণ বলে তার শতগুণ, ছবিগুলো স্পষ্ট হচ্ছে না, কার টাকা? যে রাজ্যে মিড ডে মিলের ছেলে মেয়েদের খাবারের থেকে ডিম উঠে যাচ্ছে, আলু উঠে যাচ্ছে, তরকারি উঠে যাচ্ছে, যেখানে ICDS সেন্টারে মশলাপাতি কেনার টাকা নেই সরকারের কাছে, যেখানে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, স্কুলে নিয়োগ হচ্ছে না, যেখানে সরকার বলছে চা বাগানের জমি, জঙ্গলের জমি, পার্কের জমি, হাট বাজারের জমি সেগুলো বিক্রি করতে হবে, যেখানে ডিএর জন্য কর্মচারীরা এমনকি পুলিশ হাফিজ করছে, যেখানে অসংখ্য বেকার ছেলে মেয়ে প্রতিদিন ধর্ণে বসে আছে, তাদের চাকরি বিক্রি করেছে, নিলাম করেছে, আর সেই টাকা কয়লা পাচার, চন্দন কাঠ পাচার, গরু পাচার, বালি পাচার, তার মধ্যে চাকরি পাচার, এই সব টাকা এঘাট ওঘাট ঘুরে কালীঘাট থেকে দুবাই গেছে, লন্ডন গেছে, ব্যাংকক গেছে, মরিশাসের রুট ধরে ফিরে আসছে, তার জন্য সেল কোম্পানি করতে হয়েছে, ইডি ডাকছে, হাইকোর্টে বিচারপতি বিচারপতি সিনহা, বিচারপতি গাঙ্গুলি প্রতিদিন এই সরকারকে চাবুক মারছেন। আজও বলেছেন আলিপুরদুয়ারে যেমন চিটফান্ডের মতো সেখানে দুর্নীতি করে 50 কোটি টাকা হাফিজ করেছে, আর এই পুলিশ যারা এখানে বলছে সভা করতে দেবো না, রাজ্যের পুলিশ CID তদন্ত করার নাম করে 3 বছর কিচ্ছু করেনি, মানুষ মিছিল করছেন, মিটিং করছেন, ধর্ণা দিচ্ছেন, কারণ তার হক চাইবার জন্য বলতে হয়, পুলিশ তার উপর লাঠি চালাতে ব্যস্ত, কিন্তু তদন্ত করে কে টাকা মারলো তার নাম বলতে পারছে না, আর সরকার গেছে হাইকোর্টে যে হুজুর তদন্ত বন্ধ করুন, তাহলে বোঝা যাচ্ছে না কার সাথে কে কাজ করছে। তাহলে সরকারের কাজ হচ্ছে তদন্ত করে অপরাধী খুঁজে বার করা, সত্যকে প্রতিষ্ঠা করা, তার বদলে সরকার মিথ্যার জাল প্রসার করছে। আজকের এই সরকারকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 50 লক্ষ টাকা ফাইন করেছেন যে তুমি তদন্ত করে সত্য বার করতে পারো না, আর তদন্তকে বাধা দেওয়ার জন্য হাইকোর্টে এসছো। আজকে বিচারপতি সিনহা বলছেন যে কি হলো,
অভিষেক ব্যানার্জির সম্পত্তির তালিকা কোথায়? যারা চাকরি করেন, বেকার ছেলে মেয়েরা বুঝবে না, ছাত্ররা বুঝবে না, মার্চের শেষে জুনের শেষে ইনকাম ট্যাক্সের ফাইল করতে গিয়ে দম বেরিয়ে যায় তার আয় এবং ব্যয়ের আর সঞ্চয়ের হিসেব দিতে। আর এখানে সম্পদ, জমি, রিসোর্ট, হোটেল, কারখানা, বন্ধ কারখানার জমি, তার সঙ্গে এ রাজ্যের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে। এই জন্য দিদিমণিকে যেতে হয়, এই জন্য কে বৌদিকে সঙ্গে নিয়ে যেতে হয়, এই জন্য এই বৌমাকে দুবাই যাওয়ার জন্য পারমিশন চাইতে হয়, এই জন্য সেটিং করে চোখ দেখানোর নাম করে দুবাইতে গিয়ে আস্তানা গাড়তে হয়। আমরা প্রথম দিন থেকে বলেছি, পার্লামেন্টের মধ্যে বলেছি, চিট ফান্ড হোক, নারদা হোক, এই কাটমানি হোক, দুর্নীতি হোক, স্মাগলিং হোক, পাচার কাণ্ড হোক, চাকরির নিলাম হোক, এই সব টাকা রাজ্যকে শুষে নিয়ে ওই ভ্যাকুয়াম ক্লিনার যেরকম নোংরা সব শুষে নেয়, এরকম কালীঘাটে এই পিসি ভাইপোর কোম্পানি তারা এরকম সাকশন মেশিন লাগিয়েছে আমাদের গ্রাম বাংলা, আমাদের শহর, এই সব জায়গা থেকে এই টাকাগুলো শুষে নেওয়া হচ্ছে। অর্থনীতি চৌপাট, নতুন করে বিনিয়োগ হচ্ছে না। আর উনি বলছেন বিনিয়োগ চায়ের জন্য স্প্যানিশে গেছি, কে যে জাপান যেতেন বুঝতাম, চীন যেতেন বুঝতাম, যারা বিনিয়োগ করছে স্পেন থেকে কখনো শুনেছেন আমাদের দেশে কোনো বিনিয়োগ হয়েছে? স্প্যানিশ কোম্পানি একটা নাম করতে পারবেন, একটা ব্র্যান্ড করতে পারবেন? ওই অভিষেক যা পড়ে, যা খায়, যা দেখে, তাছাড়া অন্য কেউ সাধারণ মানুষ এই নিউ মার্কেট থেকে শুরু করে যে কোনো মলে যান কটা স্প্যানিশ ব্র্যান্ড আছে? বরঞ্চ স্পেন এখন গোটা বিশ্ব থেকে যদি এমন অর্থনৈতিক সংকটে পড়েছে যে গোটা বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি কিন্তু বিনিয়োগ হয় তাহলে খুশি হবে। তাহলে এটা হচ্ছে রিভার্স, ক্রিকেটে যেরকম রিভার্স সুইং হয় না, এরকম এটা হচ্ছে রিভার্স ইনভেস্টমেন্ট। ওনার নিবেশ আনতে জানি, এই যে বিভিন্ন জায়গায় যে টাকা পাচার হয়েছে সেই টাকাগুলোকে ডেস্টিনেশন খুঁজছেন, পরিষ্কার কথা। আর এখানে ধোকা দেওয়া হচ্ছে, আর যেটা সত্য তার বাইরে যেটা মিথ্যা সেটা প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য, এই জন্য সাংবাদিক কুলকে সঙ্গে রাখতে হয়। তাহলে ইনভেস্টার জানতে হলে তাহলে তো বিজনেস ডেলিগেশন যেত, তাহলে তো বিজনেস ডেলিগেশন যেত। আর আমাদের রাজ্যে কি অবস্থা বুঝুন, যে কোনো রাজ্যে গণতান্ত্রিক দেশে রাজ্যে যদি রাষ্ট্রপ্রধান, যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যদি অনেক দিনের জন্য বিদেশে যান, সে বেড়াতেই যান, আর জগিং করতে যান, আর ছবি আঁকতে যান, বা ফুটবল খেলতে বা দেখতে যান, তাহলে একজন সিনিয়র মোস্ট যে মন্ত্রী আছে তাকে কার্যকরী করে দিয়ে যান। জ্যোতি বসু যখন যেতেন তখনও বিনয় কৃষ্ণ চৌধুরী, তখনও মোহাম্মদ আমিন, তাকে করা হতো মুখ্যমন্ত্রীর এমন অবস্থা, যেহেতু ভাইপো এখন মন্ত্রী নয়, ভাইপো সারা তৃণমূলে কেউ নেই যাকে তিনি দায়িত্ব দিয়ে যাবেন কেয়ারটেকারের বা কার্ড চালা, হোম সেক্রেটারিকে তিনি বলেছেন কার্যকরী। কখন হয়, দিস ইজ ব্যুরোক্রেটাইজেশন। এই যে পঞ্চায়েতের ভোট লুট হলো, এই যে পৌরসভার ভোট লুট হয়, আসলে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটাকে গলা টিপে মারার চেষ্টা করা হচ্ছে। ওই G20 এর জন্য M20 করতে দেয়নি, মিডিয়া তার প্রশ্ন যাতে করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বলছেন, তার মুখপাত্র বলছে যে এখানকার সরকার প্রশ্ন করতে দিচ্ছে না, কিন্তু আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি আছি। যখন মার্কিন রাষ্ট্রপতি যখন ভিয়েতনামে যাবেন সেখানে আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব, ভারতের প্রশ্ন করা সম্ভব নয়। এখানে তানিয়া ভট্টাচার্যের কথা মনে আছে, টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে প্রশ্ন করেছিল, বলেছিল SFI মাওবাদী মাঝবাড়ি করে দাঁড়িয়েছিল, তাহলে দিদি আর বৌদির কোথায় মিল আছে বুঝতে পারছেন? কেউ প্রশ্ন করবে না। নাটক একটা গান ছিল না, ভগবান নিদ্রা গিয়েছেন, কেউ প্রশ্ন করবে না। আসলে এই মুনাফা, এই পুঁজির সেবা করতে গেলে ক্রমাগত তাকে গণতন্ত্রকে টিপে চিপে ধরতে হয়। এই জন্য দেশের প্রেস ফ্রিডম নিচে, ক্ষুধার তালিকায় দেশ যখন নিচে, বেকারি যখন বাড়ছে, মূল্যবৃদ্ধি যখন হচ্ছে, মুদ্রাস্ফীতি যখন হচ্ছে, তখন দাঁড়িয়ে মানুষকে হক চাওয়ার অধিকার দেওয়া যায় না। এই জন্য আজকে বাংলায় হোক বা দেশে হোক এই লড়াইটা হচ্ছে, যেমন আমাদের সাংবিধানিক ব্যবস্থাকে রক্ষা করা, তেমনি মানুষের অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা। বেকার ছেলে মেয়েদের কাজের দাবি,
আজকে দাই শুধু রাজ্য সরকারের শিক্ষা নয়, দেখেছেন ওই কেন্দ্রবাহিনী বলে না, কেন্দ্রবাহিনীতে যারা পরীক্ষা দিয়েছে পাস করেছে, ফিজিক্যাল ফিটনেস হয়েছে, মেডিকেল হয়েছে, কনস্টেবল হবে, প্যারামিলিটারিতে তার আন্দোলনরত হচ্ছে, ছেলে মেয়েদেরকে বৃষ্টির মধ্যে ধর্ণা দিতে হচ্ছে, তার নিয়োগ নেই। রেলে 2014 তে যে ইঞ্জিনিয়ারদের পরীক্ষা হয়েছে তারা এখন পর্যন্ত নিয়োগ পায়নি। এখন আর আগে সব রাস্তায় বিক্রি হতো, ব্যাংকের ফর্ম, পোস্ট অফিসের ফর্ম, তাহলে কেন্দ্র সরকার রাজ্য সরকার কোথাও নিয়োগ করছেন না, আর বিনিয়োগ যখন হচ্ছে না, শিল্প কর্মকর্তারা হচ্ছে না, মমতাকে স্পেন পর্যন্ত যেতে হতো না, দীর্ঘদিন দুর্গাপুরে স্টিল ফ্যাক্টরি কর্মীরা আমরা লড়াই করেছি পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে, তারপরে যাতে আমাদের এখানে রাজ্যের উন্নতি হয় সেজন্য আমরা বললাম যে দুর্গাপুরের ইস্পাত কারখানাকে আধুনিকীকরণ করতে হবে, দুর্গাপুর স্টিল প্লান্ট কেন্দ্র সরকার না চাইলেও 40,000 কোটি টাকার বিনিয়োগে দুর্গাপুর স্টিল প্লান্টকে মডার্নাইজ করার স্কিম তারা গ্রহণ করলেন, প্রথম লক্ষ্যে 10,000 কোটি টাকার বরাদ দেওয়ার ব্যবস্থা হলো, তৃণমূলের নেতাদের জীব লক লক করে উঠলো, বিজেপির নেতাদের জীব লক লক করে উঠলো। তাহলে বিনিয়োগ আনতে যাচ্ছেন কেন? যেখানে বিনিয়োগ হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, সেখানে জমি জট আছে, আমরা বলেছি সবাইকে পুনর্বাসন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, বিনা পুনর্বাসনে বিনা ক্ষতিপূরণে একটা হকারকে পর্যন্ত উচ্ছেদ করা যায় না আজকে দেশের আইন অনুযায়ী, সেখানে গরিব মানুষ যারা বসতি করে আছে তাদেরকে কেন্দ্র সরকার রাজ্য সরকার সেখানকার সংস্থার পুরসভা তারা উৎখাত করতে ব্যস্ত, তার বিকল্প ব্যবস্থা করছে না। আর অন্যদিকে যখন ভূমি পুজো হবে ওখানে, যা সরকারের নিয়ম, সেটা আজকে পাঞ্চার হলো, কারণ বিক্ষোভ লাঠিচার্জ। তাহলে মুখ্যমন্ত্রী তো তখন এখানে দেখা উচিত ছিল, বামফ্রন্টের আমলে বার্নপুর স্টিল, দুর্গাপুর স্টিল, আমরা তার নতুন করে পুনর্জীবন করা সম্ভব হয়েছিল, আজকে দাঁড়িয়ে ডিএসপির বিনিয়োগ যাতে হয় এবং বস্তির মানুষ গরিব মানুষ তার পুনর্বাসন হয়, তার জন্য যে কাজ রাজ্য সরকারের করার কথা তিনি তা না করে ওখানে গিয়ে জগিং করছেন, আর এখানে জাগিং করছেন। আমরা এই জন্যই বারবার বলছি নতুন কল কারখানা দরকার, কৃষির সমস্যার সমাধান দরকার, বিদ্যুতের সংকট থেকে মানুষকে মুক্তি দিতে হবে, বিদ্যুৎ বণ্টন ব্যবস্থাকে বেসরকারীকরণ করা যাবে না, জ্বালানির দাম বেশি বাড়ানো যাবে না, আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোর নাভিশ্বাস উঠছে, পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, তাদের পুরসভা থেকে শুরু করে এই সব জায়গায় নিয়মিত দুর্নীতিগুলো হয়েছে সেই তদন্ত আটকানো যাবে না। আপনাদের বলবো আমরা সিজিও কমপ্লেক্সে যাবো 5 তারিখে, হাজার হাজার মানুষ যাবে, ওই যে বলছিল ইন্দিন ডেটি প্রতিকূল, এই তামাশা বন্ধ করতে হবে, গোটা দেশে আমাদের রাজ্যের মতোই সরকারি তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে, আমরা তার বিরোধিতা করি। এখানে যেমন সিআইডি কে পুলিশকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে তাদেরকে পাহারা দেওয়া হচ্ছে যারা দুর্নীতি করেছে, কেন্দ্র সরকারও তাই, একবার যদি বিজেপি ঝান্ডা ধরে, যেমন আমরা আমাদের এখানকার রাজ্যের বিরোধী নেতাকে দেখেছি যারা তৃণমূলে দুর্নীতি করেছে, তারা এখন বিজেপিতে গিয়ে দুর্নীতি বিরোধী গলাবাজি করছে, আর কেন্দ্র সরকার তাকে পাহারা দিচ্ছে, আর কেন্দ্র সরকারের বিজেপি যারা দুর্নীতি করছে তারা তৃণমূলে আসছে আর তৃণমূল তাকে পাহারা দিচ্ছে, এখানকার পুলিশ তাকে পাহারা দিচ্ছে, সে রাজ্যের এজেন্সি হোক কেন্দ্রের এজেন্সি হোক, তারা যখন এইরকম বেআইনি কাজ করছে, দুর্নীতিবাজদেরকে আটকানোর বদলে, দুর্নীতিকে আটকানোর বদলে তাকে পাহারা দিচ্ছে এবং তদন্তের নামে ছেলে খেলা করছে আর নির্দোষ ব্যক্তিদের হয়রান করছে তার বিরুদ্ধে, এবার কেউ কমিটি হচ্ছে, এই দেখুন আপনারা ওখানে বলছেন এটা দিল্লিতে আর এখানে বলছেন এটা, এখানে বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথা শুনছেন না আপনারা, এখানে কোন বিজেপি, কোন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, কোন হোম মিনিস্টার অমিত শাহ 2014 থেকে পশ্চিমবঙ্গের তৃণমূলের কোন সরকার হোক যে দপ্তরগুলো দুর্নীতি বেরিয়েছে, গোয়াপাটিরে হোক, সমবায় হোক, পুরসভায় হোক, দমকলে হোক, বন দপ্তরে হোক, ফুড ডিপার্টমেন্টে হোক, শিক্ষা দপ্তরে হোক, যে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠেছে এরা সবাই তো প্রথমে বিজেপিকে জানিয়েছিল, বিজেপির এমপিদের জানিয়েছিল, কেন্দ্রমন্ত্রীকে জানিয়েছিল, তারা কোনো ব্যবস্থা নেয়নি। আজকে বিচারপতি কেন বলছেন
আজকে কেন ইডি যাচ্ছে? ইডিতে আমাদের যেতে হচ্ছে, সিবিআই কে যেতে হচ্ছে, চাপ দিতে হচ্ছে, বিচারপতি তদন্তের নির্দেশ দিয়েছেন। যেখান থেকে আমি শুরু করলাম মালিকপুর দুয়ারে সবাই কেলেঙ্কারি, সবাই মন্ত্রী কেন্দ্রের অমিত শাহ আর রাজ্যের সরকার, তারা সবাই তদন্ত করছে না, তার ধামা চাপা দিচ্ছে সবচেয়ে অসহায় মানুষ। তাহলে বিচারপতি সিবিআই ইডি নির্দেশ দিলেন তদন্তে, রাজ্য সরকার গেল সেটাকে আটকাতে। আজকে এই যে পার্থ জেলে আছে, ইডি সিবিআই তদন্ত করতে আমরা বাধ্য করেছি। বামপন্থী আইনজীবীরা গিয়েছেন হাইকোর্টে, দিনের পর দিন সুপ্রিম কোর্টে দিনের পর দিন লড়েছেন, এখনো যেমন লড়ছেন নারদা সারদার কেসে। বারবার বলছি তদন্ত করো, অপরাধী ধরো। আর তারা গিয়েছেন কারণ এই সমস্ত ভুক্তভোগীরা রাস্তায় নেমে ঝড়ে জলে ঈদে মহরমে পুজোতে ভাই ফোটায় এই গান্ধী মূর্তি, এই প্রেস ক্লাব, এই শহীদ মিনার ময়দানে মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে তারা দিনের পর দিন ধর্ণা দিচ্ছে। তাদের কথা বামপন্থীরা বলেছে সোচ্চারে, মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন। এখন পার্থ চ্যাটার্জি বলছেন এই সব লিস্ট পিসি ভাই বোনের কাছে যেত, টাকার বিনিময়ে এই চাকরিগুলো বিলি হতো। তাহলে আমরা বলবো না মাথা ধরতে? এখানে তো উল্টোটা হয়েছে, আমাদের রাজ্যের এই অবস্থাটা বুঝতে হবে। গোটা দেশে ইডি সিবিআই কে যেমন অপপ্রয়োগ করা হচ্ছে, আমাদের রাজ্যে প্রতিদিন ইডি সিবিআই পায়ে বেড়ি পালন হচ্ছে। কোনো কোনো অফিসারকে টাকা পয়সার বিনিময়ে টেবিলের তলায় আন্ডারহ্যান্ড ডিল করে, আর কখনো কখনো অমিত শাহ মোদী যোগীর সঙ্গে মমতা ব্যানার্জি এক টেবিলে বসে আলোচনা করে। আমরা বলছি টেবিলের উপর থেকেও নয়, টেবিলের নিচের থেকেও নয়, সরাসরি রাস্তায় নেমে আমরা দুর্নীতিবাজদের অপরাধীদের ধরাতে চাই এবং জেলে পুঁতে চাই। এই জন্যই তো আমরা বলেছিলাম জেল ধরো, চোর ধরো, জেল ধরো। বিজেপি কি বলছে? চোর ধরো আর নিজের দলে পুরো। এইখানে তফাৎ। আমরা বলছি বিজেপির চোরকে তৃণমূলের দলে পুরে নিয়ে আর বিজেপির চোরকে তৃণমূলের দলে পুরে নিয়ে কখনো চোর জোচ্চোরের বিরুদ্ধে লড়া যাবে না। তাহলে আমাদের এই প্রজন্মের ভবিষ্যৎকে রক্ষা করতে হলে, আমাদের রাজ্যটাকে রক্ষা করতে হলে, রাজ্যের মানুষের ঐক্য এবং সম্প্রীতিকে রক্ষা করতে হলে এই চোর, এই দুর্নীতি এবং দুষ্কৃতির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আপনারা বলেছেন দাঙ্গাবাজদের বিরুদ্ধে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করতে হবে, আর সেই লড়াই জাত পাত ধর্ম বর্ণ, চাই ও মজাবকে নামে হোক, চাই ভাষাকে নামে হোক, জুবানকে নামে হোক, চাই একিদাকে নামে হোক, চাই ও নিবাসকে নামে হোক, চাই ও খোরাককে নামে হোক, লোগোন কো বটোয়ারা কিয়া যা রাহা হ্যায়। লোক জিতনা বাড়তে হ্যায় লুট উতনা জ্যাদা বাড়তে রাহতা হ্যায়, আর লুটেরে ও দালাল খোঁজতে হ্যায়, দালালোগো কো ঢুঁড় কে নিকালতে হ্যায়, আর ও দালাল কে জরিয়ে কবি ধর্ম কে নাম পর, কবি মজহব কে নাম পর, কবি জুবান কে নাম পর, কবি ভাষা কে নাম পর, কবি জাতি কে নাম পর, কবি প্রদেশ কে নাম পর এক কে খিলাফ দূসরে কো কো লড়াতে হ্যায়। और जिस तरह से भ्रष्टाचार के विरोध में लड़ रहे हैं, उसी तरह से एक हिस्से के लोगों के साथ दूसरे हिस्से के लोगों को लड़ाने के भी खिलाफ है। और हम जब लड़ते हैं तो हमारे ऊपर जुल्म किया जाता है। आज भी मीटिंग के बाद इन तमाम जिलों को आप देख रहे हैं, इनके खिलाफ कलकत्ता पुलिस का काम होगा, जवानों के निर्देश में कोर्ट में केस दे दो। रोजाना 85,000 केस हमारे बामपंथी कार्यकर्ताओं के ऊपर लगाया गया है, लेकिन बामपंथी इस केस से हम नहीं डरते। और इसलिए आज नौजवान पीढ़ी, विद्यार्थी नौजवान सामने आए हैं। साहिल लुधियानवी का एक पुराना शेर था, मिसरा है, नए प्रवास की उड़ान रोकने वालों, नए आवाम की आवाज कौन रोकेगा। इस तरह से आप नए परिंदों की उड़ान को आप नहीं रोक सकते, इसी तरह से आप नौजवान पीढ़ी के जो आगे बढ़ने का जो जज्बा है उसको आप नहीं रोक सकते। और जो जालिम जब जुर्म करता है तो इस बात को याद रखना पड़ेगा, खून आखिर खून है, खून आखिर खून है, टपकता है तो जम जाता है, और जुल्म जुल्म आखिर जुल्म है, बढ़ता है तो मिट जाता है। तो जुल्म को मिटाने के लिए आप सब एक हो, शुक्रिया। नई बात सुनो।